গত এক সপ্তাহ জুড়ে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে তুরস্ক রক্ষা পায়নি গ্রীষ্ম সূত্রের খবর দাবানলের ভয়াবহ আগুনে গ্রীষের এক কৃষক এবং দমকল বাহিনীর এক উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন গুরুতর আহত হয়েছেন অনেকেই আর দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপন কর্মীরা এছাড়া প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন কয়েক হাজার মানুষ এদিকে জানা যাচ্ছে তাপপ্রবাহের তীব্রতার কারণে গ্রীষের এথেনসহ মোট একাশিটি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে গ্রীসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রাম যেখানে দাউদাউ করে জ্বলছে আগুন এছাড়া মাইলের পর মাইল বনাঞ্চল পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন কয়েকশো অগ্নি নির্বাপক গাড়ি আগুন নেভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে হেলিকপ্টার এবং বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এদিকে গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস তাকিস সতর্কবার্তায় জানিয়েছেন উনিশশো সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে তার দেশ সামনের দিনগুলিতে গ্রীষ্মের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে